press the bell icon on the YouTube app and never miss another update. সালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো মেডিকেল বিডির নিয়মিত আয়োজন স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক আজকের বিষয়বস্তুটি কি। আজকের বিষয়বস্তু হলো বাত ব্যথা কি এবং এর চিকিৎসা। আমাদের সাথে আলোচনা করেছেন বিশিষ্ট পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বর্তমানে DPRC হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে কর্মরত আছেন। ভালো করে খোঁজ নিলে দেখা যাবে প্রায় প্রতিটি পরিবারই একজন করে বাতের ব্যথায় আক্রান্ত রোগী পাওয়া যাবে। সব মিলিয়ে প্রায় 100 রকমের বাত ব্যথার রোগ পাওয়া যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাতজনিত ব্যথাকে আর্থ্রাইটিস বা অন্যান্য রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা হয়। আবার এমনটাও দেখা যায় বাত বংশগতভাবেও হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক বাত ব্যথা কি। বাত শব্দটি আমাদের সমাজে বহুল আলোচিত শব্দ। শরীর ব্যথা, বিশেষ করে যে কোনো জয়েন্ট বা গিরায় ব্যথা হলেই আমরা তাকে বাত বলে থাকি। এছাড়া ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা এবং একই ব্যথা কিংবা পায়ের দিকে ছড়িয়ে গেল তার নাম হয়ে যায় বাত। কেউ মনে করেন বাতের ব্যথা অমাবস্যায় বাড়ে, পানির জোয়ারে বাড়ে কিংবা শীতে এর প্রকোপ বেশি হয়, এমন কথা ব্যাপকভাবে প্রচলিত আছে। আমাদের দেশে অনেক মানুষ বাতের ব্যথায় ভোগেন। এ ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে, ডাক্তারের পরিভাষায় আর্থ্রাইটিস বলা হয়। বাতের ফলে হাড়ের বিবৃতি ঘটে। পুরুষের তুলনায় মহিলারা এ রোগে বেশি ভোগে থাকেন। খাদ্য তালিকায় অপর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ, ভিটামিন ডি, অপর্যাপ্ত পরিমাণে সংশ্লেষণ না হওয়া এবং অতিরিক্ত কায়িক পরিশ্রম করার ফলে হাড় ক্ষয়ের সম্ভাবনা থাকে। পক্ষান্তরে বেশি পরিশ্রম না করার ফলে স্থূলতা, মেনোপোজ, অস্টিওআর্থ্রাইটিসের অন্যতম কারণ বলে ধরা হয়। ক্যালসিয়ামের অভাবে হাড়ের ভেতরের অংশ ফাঁফা হয়ে যায়, ফলে শরীরের অতিরিক্ত ওজনের চাপে হাড়ের ওপর পড়ে এবং হাড় বাঁকা হতে শুরু করে। এক সময় দ্রুততা ক্ষয় হতে হতে ভেঙে যায়। বড়দের এ সমস্যাকে অস্টিওমেলাসিয়া বলা হয়। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শারীরিক, মানসিক শক্তি ও দেহকোষের কার্যক্ষমতা বা সামর্থ্য ধীরে ধীরে কমতে থাকে। টিস্যুর এই সামর্থ্য ক্রমাবনতির হার বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন অনুপাতে হয়। 50 হতে 60 বছর বয়সের ব্যক্তিরা ভুগতে পারেন বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত সমস্যা ও জয়েন্ট বা মাংসপেশির ব্যথায়, যাকে আমরা সহজে বাত বলে জানি। সাধারণত মহিলাদের 40 বছর পর, পুরুষেরা 50 বছর পর বয়সজনিত জয়েন্টের সমস্যায় ভুগে থাকেন। আমাদের দেশে 50 ঊর্ধ্ব জনসংখ্যার শতকরা 65 ভাগ লোক এ ব্যথাজনিত সমস্যায় ভোগেন। বিশেষ করে যে সকল জয়েন্টের শরীরের ওপর ওজন বহন করে এবং অতিরিক্ত ব্যবহৃত হয়, যেমন ঘাড়, কোমর, স্কন্ধ বা শোল্ডার জয়েন্ট এবং হাঁটু ব্যথায় রোগী সবচেয়ে বেশি পাওয়া যায়। বাতের ব্যথার অনেক কারণ রয়েছে, তার মধ্যে 90 ভাগ হচ্ছে মেকানিক্যাল সমস্যা। মেকানিক্যাল সমস্যা বলতে মেরুদণ্ডের মাংসপেশি, লিগামেন্ট মচকানো বা আংশিক ছিঁড়ে যাওয়া, দুই কশেরুকার মধ্যবর্তী ডিস্ক সমস্যা, কশেরুকার অবস্থানের পরিবর্তনকে বোঝায়। অন্যান্য কারণের মধ্যে
বয়সজনিত হাড় ও জোড়ার ক্ষয় বা বৃদ্ধি, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা গেঁটে বাত, অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, বার্সাইটিস, টেন্ডিনাইটিস, স্নায়বিক সমস্যা, টিউমার, ক্যান্সার, মাংসপেশির রোগ, শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, অপুষ্টিজনিত সমস্যা, শরীরে অতিরিক্ত ওজন ইত্যাদি। এভাবে চলতে থাকলে আস্তে আস্তে রোগী তার দেহের জোড়ার কর্মক্ষমতা বা নড়াচড়ার ক্ষমতা হারায় এবং জোড়া সম্পূর্ণ অকেজো হয়ে রোগী পঙ্গুত্ব বরণ করতে পারে। অনেক সময় দীর্ঘদিন বেশিরভাগ শরীরের মাংসপেশিগুলোকে শুকিয়ে যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে কি চিকিৎসা নেওয়া যেতে পারে। বাতের ব্যথা নিয়ে কষ্ট না পেয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাহারা বাতের ব্যথায় ভুগেছেন তাহারা একজন বিশিষ্ট রিহ্যাব ফিজিও চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শে ভালো থাকতে পারেন। রিহ্যাব ফিজিও চিকিৎসা পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন অত্যন্ত আধুনিক চিকিৎসা পদ্ধতি, তাই দেখে শুনে ভালো ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা ও পরামর্শ নেওয়া উচিত। বিশিষ্ট রিহ্যাব ফিজিও চিকিৎসক ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলেছেন, ব্যথা বেশি হলে 7 দিন সম্পূর্ণ বিশ্রাম নেবেন, নিয়মিত রিহ্যাব ফিজিও চিকিৎসা নেবেন, ব্যথার জায়গায় গরম অথবা ঠান্ডা সেঁক দিবেন, তা 10 থেকে 15 মিনিটের বেশি নয়, বিছানায় শোয়া ও ওঠার সময় যে কোনো একদিকে কাত হয়ে হাতের উপর ভর দিয়ে শোবেন বা উঠবেন, মেরুদণ্ড ও ঘাড় নিচু করে কোনো কাজ করবেন না, নিচু জিনিস যেমন পিড়া, মোড়া বা ফ্লোরে না বসে চেয়ারে পিঠ সাপোর্ট দিয়ে মেরুদণ্ড সোজা করে বসবেন, ফোম ও জাজিমে না শুয়ে উঁচু শক্ত সমান বিছানায় শোবেন, মাথায় বা হাতে ভারী ওজন অথবা বোঝা বহন করা নিষেধ, দাঁড়িয়ে বা চেয়ারে বসে রান্না করবেন। রিহ্যাব ফিজিও চিকিৎসকের নির্দেশ মতো দেখানো ব্যায়াম নিয়মিত করবেন। উক্ত পরামর্শগুলো ঠিক মতো মেনে চললে বাতের ব্যথা থেকে অনেকাংশে মুক্ত থাকা সম্ভব। ধন্যবাদ। Click the subscribe button and press the bell icon.